পাঞ্জাব প্রদেশের উপনির্বাচনে নিজ দলের বিজয়ের পর ফের আগাম জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার পাঞ্জাবের 14 জেলার 20টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো সহিংসতার ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 20টি আসনের মধ্যে 15টিতে জয় পেয়েছে তাঁর দল তেহরিক ই পাকিস্তান পিটিআই। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল পিএমএলএন জয় পেয়েছে মাত্র 4 আসনে। ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রদেশের নিয়ন্ত্রণ এখন পিটিআইয়ের নিয়ন্ত্রণে। এক টুইট বার্তায় ইমরান খান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য যে কোনো বিকল্প পথ বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানান ইমরান। এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন পিএমএলএন এর নেতা মরিয়াম নেওয়াজ।